নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি আপনারা জানেন প্রত্যেক দিন আপনাদের জন্য হোমিওপ্যাথি বিষয়ক অনেক আলোচনা করে থাকি, তার মধ্যে অনেক রোগের জন্যও বলে থাকি, অনেক ওষুধপত্র নিয়েও আলোচনা করে থাকি। এই জন্য যে আপনারা এগুলো দেখে, এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখে নেন এবং এভাবে তিল তিল করে এমন একটা দিন আসবে যখন হোমিওপ্যাথি ঔষধ কিংবা রোগগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া কিন্তু আপনাদের হয়ে যাবে, যেটা খুবই জরুরি। আমি প্রত্যেক দিনই আপনাদেরকে বুঝাই, দেখুন পরিবারে যদি একজন কেউ মোটামুটি হোমিওপ্যাথি সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু বাড়িতে কারো যদি অসুখ বিসুখ হয় কিংবা আপনার নিজেরই যদি কখনো কিছু হয়, তাহলে কিন্তু চট করে আপনি একটা ছোটখাটো ট্রিটমেন্ট করে নিতে পারে, যেটাকে বলে প্রাথমিক চিকিৎসা। শুধু প্রাথমিক নয়, আমি বলবো যে অনেক সময় জটিল রোগও কিন্তু আপনিও ভালো করে ফেলতে পারেন, কারণ এটা যদি চর্চা করে এবং রোগগুলো সম্পর্কে যদি ভালো আইডিয়া হয়ে যায়, ওষুধগুলো সম্পর্কে যদি ভালো আইডিয়া হয়ে যায়, আপনি অবশ্যই ট্রিটমেন্ট করতে পারবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, কখনোই পেশা নিয়ে বসবেন না, কারণ ওটা কিন্তু আইন বিরুদ্ধ এবং আপনারা জানেন ডিগ্রি ডিপ্লোমা ছাড়া দোকান খুলে বসা যায় না, তো ওই জিনিসটা কিন্তু করবেন না। এটা আমার রিকোয়েস্ট, নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় পরিজনদের আপনি ওষুধ দিতে পারবেন, ঠিক আছে। আজকে আমি চোখ নিয়ে আলোচনা করব। চোখের রোগ, বিভিন্ন রোগ আছে চোখের, অসংখ্য রোগ আছে, এবং চোখ মানুষের একটা অত্যন্ত মূল্যবান অঙ্গ। এই চোখ যদি না থাকে তাহলে পৃথিবীতে বুঝতেই পারছেন কোনো ব্যক্তি কিছু করতে পারবেন না। এই চোখের সামান্য ট্রাবলস হলে কিন্তু সাথে সাথে ওষুধ খেয়ে নেওয়া ভালো, কারণ এটা থেকে ধীরে 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 মারাত্মক আকার ধারণ করতে পারে। অনেক লোক আমি দেখেছি চোখ খসে পড়ে গেছে, মানে চোখ চুলকাতে গেছেন, অনেক সময় চোখের পুরো চোখটাই বেরিয়ে এসেছে। বুঝুন তো কত ডেঞ্জারাস জিনিস এটা। তো এই যে জিনিসগুলো, এই চোখকে অবহেলা মোটেই করবে না, চোখের যে কোনো রোগ হলে সাথে সাথেই চিকিৎসা করে নেওয়া দরকার। চোখে কি কি রোগ হতে পারে আজকে সবগুলো সম্পর্কে ছোট ছোট আইডিয়া আমি দিয়ে দেব, মোটামুটি একটা প্রাথমিক আইডিয়া নিয়ে নেন, তারপরে এগুলো থেকে আবার ম্যাগনিফাইং করে একটা বিস্তৃত আলোচনা করা হবে। কারণ হোমিও শাস্ত্রই বলুন আর রোগ ব্যাধির শাস্ত্রই বলুন, এটা একটা বিশাল সাগরের মতো, একদিনে মনে হয় না সমস্ত কিছু আপনি জেনে যাবেন আর আমিও বুঝাতে পারবো, এটাকে একটু একটু করে এগোতে হবে। যেমন চোখ, এই চোখ নিয়ে আরো অসংখ্য আলোচনা হবে, একটা রোগ নিয়ে আরো 10 বার আলোচনা করা হবে এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখবেন, একটা বৈশিষ্ট্য আছে এই ভিডিওগুলোর, যেটাতে ওটাতে একটা থাকবে ওটাতে একটা থাকবে না, এই বৈশিষ্ট্যগুলো। সুতরাং প্রত্যেকটা ভিডিও দেখা খুবই দরকার। আসুন চোখের রোগ সম্পর্কে একটু বলে নিই, চোখে কি কি রোগ হতে পারে। দেখুন চোখে অনেকে ঝাপসাও দেখতে পারেন, অনেকে ঝাপসা দেখেন, কুয়াশার মতো দেখেন, ধোঁয়া ধোঁয়া লাগে, ঠিক আছে। অনেকে আবার রাতের দিকে যখন, অনেকেই দেখেছেন রাতের দিকে যখন লাইটের দিকে তাকান তখন দেখবেন এটা চারদিকে গোল হয়ে রামধনু দেখা যাচ্ছে, এটা একটা রোগ। আবার দিনের বেলা কিছু বোঝা যায় না, রাতের বেলা ওই বাতির দিকে তাকালে এটা দেখা যায়, কিন্তু এটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক, কারণ বাল্য বয়সে কিন্তু ওই জিনিসটা দেখা যাবে না, ক্লিয়ার দেখা যাবে, ঠিক আছে। আরেকটা দেখুন, একটা ছবির পাশে দেখা যায় যেন আরেকটা রেখা, মার্জিন দেখা যায়, মানে একটা সাইডে যেন একটা লেয়ার দেখা যায়, এটাও কিন্তু চোখের রোগ, মনে রাখবে। আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে চোখের প্যারালাইসিস, অর্থাৎ চোখের পাতাটা বুঝে থাকে, দুটো চোখ হলে তো মুশকিল, দুটো চোখ খুব কমই হয়, যে কোনো একটা চোখ হতে পারে, যেমন একটা চোখ বোঝা থাকবে একটা চোখ খোলা থাকবে। বোঝা মানে যেমন আমাদের অটল বিহারী বাজপেয়ী যে নেতা ছিলেন, ওনারও এটা হয়েছিল, তো এটার চিকিৎসা করার পরে ঠিক হয়ে গিয়েছিল। আচ্ছা, চোখের প্যারালাইসিস বলা হয়, এগুলো ওষুধও আছে এবং অতি সহজে কমে যায় এটা, ঠিক আছে। এরপরে দেখুন চোখ টেরা, টেরা চোখ দেখেছেন তো, এরকম মানে একটা এইদিকে একটা পাতিটা একটা এইদিকে, হ্যাঁ, তো এটা হচ্ছে টেরা। অনেকে বলে জন্ম থেকে অনেকে টেরা হয়ে যায়, আবার অনেকে কিন্তু আঘাত পেয়েও টেরা হয়ে যায়, তো আঘাত পেয়ে যেটা হয় এটা আমি খুব সহজে সারিয়ে দিতে পারি। যদি কারো আঘাত লেগে আপনারা টেরা হয়ে যান তো আমাকে ফোন করবেন, আমি সহজেই একদিনের মধ্যেই ঠিক করে দেব, ঠিক আছে। আর জন্ম থেকে যারা টেরা তাদেরও ঠিক করা যায়,
তবে অসংখ্য ব্যাপার আছে, অসংখ্য ওষুধ আছে, সবগুলো মিলেমিশে দিলে তবেই এটা সমাধান হয়। আচ্ছা, চোখ লাল, চোখ লাল হতে পারে, দেখেছেন তো, এমনি এমনি অনেকের চোখ প্রচন্ড লাল। হ্যাঁ, যেমন রাগ করলে লোকের চোখ লাল হয় রাক্ষস কক্ষসের মতো, এমনিতে অনেক লোকের চোখ কিন্তু লাল, আবার অনেক লোকের চোখ কিন্তু হলুদ হলুদ, ওই যে জন্ডিস হলে যেরকম হয় সেরকমও কিন্তু অনেকের চোখ হলদে হয়ে যায়। তো চোখ লাল হতে পারে, চোখ হলদে হতে পারে, আর অবশ্য কোনো কালার আসে না, এই দুটো কালারই সবচেয়ে বেশি, ঠিক আছে। এরপরে যেটা সবচেয়ে জরুরি, যেটা বার্ধক্যের চোখে ছানি পড়া, ছানি তো বোঝাই যাচ্ছে, সাদা হয়ে যায় রেটিনার আশপাশ এবং ধীরে ধীরে এটা চামড়াটাকে ঢেকে দেয়, ছানি মানে আরেকটা পর্দা পড়ে যায়, তারপরে তো দেখাই যায় না, তখন এটাকে পর্দাটাকে কেটে দিতে হয়, কেটে দিলে আবার ওই স্বচ্ছ হয়ে গেল এবং পরিষ্কার দেখা যায়। চোখে পিচুটি জমে, এটাও একটা রোগ, চোখে পিচুটি জমে মানে এখানে অথবা এখানে দেখবেন সাদা পুঁজের মতো কি কি একটা জমে আছে, তো অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন এটা হয়ে গেছে, তো হাত দিয়ে মুছতে হয়, রুমাল দিয়ে মুছতে হয়, চোখে পিচুটি জমে, ঠিক আছে। আর লাস্ট যেটা সেটাকে বাংলায় বলা হয় জয় বাংলা রোগ, জয় বাংলা মানে ওই চোখের রোগ যেটা, অর্থাৎ চোখ টুক লাল হয়ে একেবারে ডাক দিয়ে সে পুরো মানে চোখ ইনফেকশন হয়ে যায় চট করে, একজন একজনের দিকে তাকালে আরেকজনে হয়ে যায়, এটা হচ্ছে চোখের কনজাংটিভাইটিস রোগ যেটাকে বলা হয়। তো সবগুলি বলে নিলাম, আরো অসংখ্য ব্যাপার আছে, যেমন চোখের দৃষ্টিশক্তি চলে যাওয়া, এগুলো খুব ডিপ জিনিস, নার্ভের ব্যাপার, তো এটা সম্পর্কে এখন আলোচনা করছি না, আমি বাইরে যেটা হয়েছিল। এবার আসছি ঔষধ সম্পর্কে, একটা একটু করে বলে নিই, আজকে ছোট ছোট উদাহরণ দিয়ে বোঝাবো, আরেকদিন আমি এক একটাকে পুরো একটা ভিডিও করে আপনাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। যেমন চোখের প্যারালাইসিস বলেছিলাম, ওই যে একটা চোখ মানে নুয়ে থাকে পাতিটা, তো এই রোগের একটা সহজ ওষুধ কোস্টিকাম, কোস্টিকাম নিয়মিত খেলে এবং একটা ডোজ আছে সেটাও খেলে, কারো যদি চোখের পাতা এভাবে ঢেকে থাকে মানে একটা চোখের পাতা সবসময় বুঝে থাকে, তাহলে আমাকে ফোন করুন, আমি ঠিক করে দেবো, ঠিক আছে। এরপরে আসছে টেরা দৃষ্টি, ওই যে বললাম আঘাত পেয়ে যদি কারো কেউ কারো টেরা দৃষ্টি হয়ে যায়, চোখ দেখা যায় যে ওটা পাতিটা একটু ছোট মানে অ্যাঙ্গেল হয়ে গেছে, যে কোনো একটা চোখ বা দুটো চোখ, তাহলে আমি ঠিক করে দেবো, আমাকে ফোন করুন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে চোখে ছানি, চোখে ছানি পুরোপুরি হয়ে গেলে অনেক সময় অপারেশনের দরকার পড়ে, আর যাদের একটু একটু হয়েছে তাদের একটা মাদার টিঞ্চার আছে, সেটা হচ্ছে সিনেরিয়া মেরিটেমা সাকাস, যেটাকে বলা হয় মাদার টিঞ্চার ড্রপ আর কি, এটা ড্রপ, এই ড্রপটা চোখে ফেললে ধীরে ধীরে ছানিটা কেটে যায়, অপারেশন লাগে না, ছানিটা কেটে যায়, ঠিক আছে। চোখ যদি লাল থাকে, ওই যেটা বলছিলাম চোখ লাল হয়ে থাকে সব সময়, চোখ লাল এটার জন্য মার্কর, মার্কর মার্কসল এবং মার্কর দুটো ঔষধ আছে। হ্যাঁ, তো একটা হচ্ছে মার্কর যেটা রক্ত আমাশয়ে দেওয়া হয়, তো এই মার্কর দিলে কিন্তু চোখ লালটা ঠিক হয়ে যায়, এটা একেবারে আমি নিজে দেখেছি, আমি অনেকে প্রয়োগ করে এটা রেজাল্ট পেয়েছি। চোখে যদি পিচুটি হয়, ওই যে বলছিলাম শুধু পিচুটি না, পুজ হয়ে যায়, ছোট ছোট বাচ্চাদের চোখ জুড়ে যায়, মানে একটা দুটো পাতা এখানে হয় পুজ জমে যায়, তারপর জল দিয়ে ওটাকে ধুয়ে তারপরে খুলতে হয় চোখ, বড়দেরও হতে পারে বুড়োদেরও হতে পারে, তো এটার ওষুধ হচ্ছে আর্জেন্টাম নাট্রিকাম, এগুলো কিন্তু একদম পারফেক্ট মেডিসিন, অর্থাৎ এটার বাইরে আর যাবে না, এটা খেলেই ওই রোগটা সেরে যায়, ঠিক আছে। এবার ঝাপসা দেখা, রামধনু দেখা, দুটি জিনিস দেখা, এগুলো যে যে সমস্যাগুলো ঝাপসা দেখা, এই সমস্ততে ফাইজেস্টিগামা, ফাইজেস্টিগামা একটা নামকরা ঔষধ, চোখের রোগের জন্য প্রধান ঔষধ বলা হয়, এটা সাংঘাতিক, এটা খেতে হয়, ঠিক আছে। এই যে আজকে যে এই যে চোখের যে সাধারণ হলেও এগুলো কিন্তু খুব মূল্যবান ঔষধ, এবং এই সিমটমগুলো দেখলে এই ওষুধগুলোই প্রয়োগ করতে হয়। তো যারা আমার ভিডিও দেখে শুনছেন বুঝছেন, একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন, পজ করবেন না, ভালো করে দেখবেন, একবারের জায়গায় পাঁচবার দেখবেন, দেখে দেখে কি কি ওষুধ বলেছি ভালো করে শুনবেন, মনে রাখবেন, ঠিক আছে। আর যাদের অলরেডি অসুখটা হয়ে গেছে, চোখের প্রবলেম হয়ে গেছে, তারা ওই যে দেখবেন ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, সেটা দেখে আমাকে কল করুন, তাহলে আমি ওটা চট করে সারিয়ে দেবো, আপনাদের কাঁচা হাতে এগুলো আর ট্রিটমেন্ট করার দরকার নেই, কারণ প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কারণ ডোজ জানেন না, মাত্রা জানেন না, কতবার খেতে হবে কেটা, তারপরে মাঝখানে কোনো প্রবলেম হলে সেটারও ওষুধ দিতে পারবেন না, এটা তো জানতে হবে, তো এটা একটু অসম্ভব ব্যাপার,
নাম জানা তো এক ব্যাপার, কিন্তু ট্রিটমেন্ট করাটা সত্যি ভেরি রিস্কি, এটা কাঁচা হাতে পারবেন না, এটা পাকা হাতে করতে হবে। তো এটার জন্য বলছি, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ফোন করবেন, আমি আছি, বুঝিয়ে দেব, কথা বলবো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে সব জানিয়ে দেব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই, আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, অবশ্যই দেখবেন, আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওটা অবশ্যই হ্যাঁ লাইক দেবেন একটা, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, ঠিক আছে, তাহলেই দেখবেন সব দিক দিয়েই আমিও ঠিক, আপনারাও ঠিক। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, নমস্কার, ধন্যবাদ।